যানজট কমানো আর রাজধানীর উত্তর দক্ষিণ এই দুই গেটওয়ের যাতায়াত সহজ করতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধান্ত হয় 2010 সালে। উদ্যোগটি বাস্তবায়নে বাধাপ্রাপ্ত হয় অপরিকল্পিত নগরীর জমি অধিগ্রহণ প্রক্রিয়ায়, তাই তো দুই দফায় চুক্তি ও উদ্বোধনের পরও কাজ শুরু করা সম্ভব হয়ে ওঠেনি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েও ঠিক 2018 সালে আমরা চালু করতে যাচ্ছি। জনভোগান্তি এড়াতে তাই রুটের পরিবর্তন এনে বেশিরভাগ স্থাপনা রেল লাইনের উপর নির্মাণের নকশা চূড়ান্ত হয় যাতে রেলও কর্মক্ষম থাকে। আসে বিমানবন্দর কাউলা এলাকা থেকে শুরু করে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁ, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত উড়াল সড়কের নতুন রুট। এছাড়া প্রকল্পটির ব্যবহারকারী বাড়াতে সোনারগাঁ হোটেলের পেছন দিয়ে পলাশি এবং তেজগাঁ সাত রাস্তা থেকে খামারবাড়ি পর্যন্ত রাখা হয়েছে দুটি এলিভেটেড লিংক। বহুদিন ঝুলে ছিল, সেটারও কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এলিভেটেড এক্সপ্রেস উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত, মনানী রেল স্টেশন থেকে রেলের উপরে উঠে গেলাম এবং এটা আপনার কমলাপুর স্টেশন পর্যন্ত একবার পুরোপুরি উপরে আছে। তাছাড়া রেলের পাশ দিয়ে যখন যাচ্ছে তখন আমরা রেল ভূমি ব্যবহার করছি। আসলে প্রথম ফেজে কাজ চলাকালীন আমরা ইটাল থেকে ইনশাআল্লাহ দ্বিতীয় ফেজ এবং তৃতীয় ফেজের চাকাটা বুঝিয়ে দিতে পারবো। নির্মাণ যজ্ঞের সব প্রস্তুতি শেষ, বর্তমানে চলছে পাইলিং এর কাজ, প্রস্তুত কনস্ট্রাকশন ইয়ার্ডও। যদিও 9,000 কোটি টাকা ব্যয়ে যোগাযোগের অন্যতম বড় এই প্রকল্পের আনুষ্ঠানিক দিনক্ষণ গণনা এখনো শুরু হয়নি। ফিল্ডে যদি দেখেন যে এখন পাইল ট্যাপের কাজ চলছে, প্রিপারেশনের কাজ অলমোস্ট কমপ্লিট, প্রায় 64টা পাইল তৈরি করা এটা হয়ে গেছে। যদিও এটা অফিসিয়ালি না, এটা ফিজিক্যালি স্টার্ট বলে এটাকে। পাইলিং এর কাজটাই আমরা এখন শুরু করেছি এবং পাইলিং এর কাজটাই এখান থেকে আপনার চলবে। যখন প্রতিদিনই 10-15টা করে পাইলিং করবো তখন আমাদের লেবার আরো বাড়বে। আই সেকশন কলাম তুলে দিব, একটা পর একটা আমরা অ্যাসেসমেন্ট করব। সর্বমোট 42 মাসের সময়সীমায় তিন ধাপে বিভক্ত এই প্রকল্পের কাজ শেষ হবে। প্রথম দুই ধাপের কাজ শেষে উন্মুক্ত হবে জনসাধারণের চলাচলের সুযোগ। ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ সাইমিলটেনিয়াসলি চলবে। ফার্স্ট ফেজ শুরু হওয়ার এক বছর পরে সেকেন্ড ফেজ। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর যানজট সমস্যার আমূল পরিবর্তনের আশাবাদ পরিবহন বিশেষজ্ঞদের। সময় মতো উড়াল সড়কটি কাজ শুরু করা গেলে এখন নগরবাসী এর সুবিধা পেতে বলেই মত তাদের। যে সুন্দর একটা পরিবহন ক্ষমতাটা তৈরি হবে, বিরাট একটা জনগোষ্ঠী, তারা যদি কোনোভাবে এটাতে অভ্যস্ত হয় এবং উঠতে পারে তাহলে কিন্তু তারা ভালো একটা সুবিধা, তারা ভালো সুবিধা পাওয়া মানে নিচের রাস্তাটাকে ছেড়ে দিবে। টেস্ট পাইলিং এর পাশাপাশি চলছে মূল পাইলিং এর কাজ। এরকম চারটি পাইলিং মিলে একটি খুঁটি এবং এরকম অসংখ্য খুঁটির উপরে দাঁড়িয়ে থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবং কাউলার এই জায়গা থেকে শুরু করে চিটাগাং রোডের কুতুবখালি পর্যন্ত 22 কিলোমিটারের রাস্তা যেতে নগরবাসীর সময় লাগবে মাত্র 20 মিনিট। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।